দর্শক একটু পরেই দেখানো হবে জাতীয় পার্টি একদম খেপে গেলেন এবং তাদের বিরুদ্ধে লাঠি সোঁটা নিয়ে চলে আসছেন এবং হাসনা সাজেদকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য দেখুন কিভাবে চলে আসছে একটু পরে আপনারা দেখতে পাবেন চলুন পুরো ভিডিওটি দেখলে সকল উত্তর পেয়ে যাবেন ওই রাস্তা কোথায় খাদি জালম আর কোথায় হাসনা আব্দুল্লাহ এই স্টেটমেন্ট দিল একজন সমন্বয়কারীর কথা এখন শুনতেছে আমাদের প্রধান উপদেষ্টা এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সাথে নির্বাচন করার সাহস করতে না বিষয় আসে জাতীয় পার্টির বিরুদ্ধে কোন কর্মীর বিরুদ্ধে যদি কোনো ছাত্ররা আসে তাহলে এটা রংপুর ভাষা ছাড়বে না এক ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না যেই কয়েকদিন রাজপথে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছি ওই কয়েকদিন আপনারা রাস্তায় দাঁড়ান না আমরা বলবো না কোন একটি দলের প্রত্যেকটি মানুষকে একটি বিস্ফোরা কিন্তু যারা বিস্ফোরা ছিল যারা ওই শেখ হাসিনার সরকারকে ওই পার্লামেন্টে বৈধতা দিয়েছে তারা প্রত্যেকেই এক একজন ওই ফ্যাসিস্টের দোসর দর্শক শিবিরের সভাপতি থেকে শুরু করে হাসনা সাজেদ এবং সবাই মিলে এবার জাতীয় পার্টির পিছনে লেগেছে এবং জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে কেননা এই জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগের এরকম একটি অবস্থান হয়েছে দেখেন শেষ নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দল দাঁড়ায়নি তার সঙ্গে কোনো বিপক্ষ হবে না রাজনৈতিক দল যদি না দাঁড়ায় তাহলে কিন্তু নির্বাচন হবে না আর সে জায়গায় জাতীয় পার্টি সাপোর্ট দিল আওয়ামী লীগকে দেখুন কিভাবে ষড়যন্ত্র করেছে সে বাংলাদেশের ফেসিবাদের যদি বলা যায় সে আরো একটা দোষ হচ্ছে এই জাতীয় পার্টি একে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে এবং তারা দেখুন কিভাবে তারাও আবার আন্দোলন বের করছেন এই দুজনের বিরুদ্ধে জি বন্ধুরা সকল মিলচাজকে সকল দল একত্রিত হয়েছে আর আলাদা একটা দল হয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে লড়বে তারা কি আসলে পারবে জি বন্ধুরা তাদেরকে কিরকম শাস্তি দেওয়া দরকার এবং বাংলাদেশ থেকে তাদেরকে যে বের করে দেওয়া দরকার এই বলে আপনাদের কি মন্তব্য চলুন আমাকে ভিডিওটি দেখব কি বললেন বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি মাসুদ ভাই তিনি কি বললেন সেই বক্তব্য শুনবো এবং তারপর হাসনাত সাজিদ কি বললেন এবং শেষমেশ তাদের অবস্থানটা কি হবে আমরা সেটা দেখবো চলুন আমার সেই ভিডিওটি আগে একটু দেখে আসি ওই রাস্তার কোথায় খাদি জালম আর কোথায় হাসনাত আব্দুল্লাহ এই স্টেটমেন্ট দিল একজন সমন্বয়কারীর কথা এখন শুনতেছে আমাদের প্রধান উপদেষ্টা কোন বিষয়ে আসে জাতীয় পার্টির বিরুদ্ধে কোন কর্মীর বিরুদ্ধে যদি কোনো ছাত্ররা আসে তাহলে এটা রংপুর ভাষায় ছাড়বে না শুধু একটা মাত্র কারণে তারা ছাড় পেয়ে গেল সেটা হলো আমাদের পুলিশের আইজিবি মহোদয় ছাত্র সাহেবরা এসেছে কিসের ইন্ধনে কার ইন্ধনে কার নির্দেশে তারা এভাবে দুইটা ক্রিমিনালকে তারা সত্ত্বেও তারা তাদেরকে সহযোগিতা করে রংপুরের মাটিতে নিয়ে আসলেন এটা আমাদের জানা নাই আমরা বলতে চাই যে রংপুরের জাতীয় পার্টি একটি সুসংগঠিত রাজনৈতিক দল রোজ রংপুরের যে কোনো পরিস্থিতি যে কোনো সময় এটাকে পরিবর্তন করার ক্ষমতা জাতীয় পার্টি রাখে ওই রাস্তার কোথায় সাজ্জিদ আলম আর কোথায় হাসনাত আব্দুল্লাহ এই স্টেটমেন্ট দিল আর সেই স্টেটমেন্ট আপনি কার্যকারী করলেন এখানেই আমাদের হতাশার কথা এখানেই আমাদের লজ্জার কথা এটা যে একজন সমন্বয়কারীর কথা এখন শুনতেছে আমাদের প্রধান উপদেষ্টা একা কোনো কিছু করা সম্ভব না দেশ গড়ার স্বার্থে যেহেতু ফ্যাসিস্ট সরকারকে হারিয়ে পাঁচে আগস্টে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম এই নতুন বাংলাদেশ গড়তে গেলে সকলের সঙ্গে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশটাকে আবার নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হবে যদি কাউকে বাদ দিয়ে কোনো কিছু করা হয় এটা অপূর্ণতা থাকবে এটা পূর্ণতা থাকবে না মনে রাখতে হবে জাতীয় পার্টি এটা কিন্তু একটা ফেলে দেওয়ার মতো কিন্তু কোনো দল না রংপুর বাসী জাতীয় প্রত্যেকটা ঘরে ঘরে জাতীয় পার্টির লোক এইখানে সামলানো খুব মুশকিল আছে রংপুরে যদি কেউ আমাদের বিরুদ্ধে কোনো বিষয়ে আসে জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো কর্মীর বিরুদ্ধে যদি কোনো ছাত্ররা আসে তাহলে এটা রংপুর ভাষায় ছাড়বে না ছাড়বে না রংপুরবাসীরা লাঙ্গলের প্রতি আছে জাতীয় পার্টির প্রতি আছে এবং সুশৃঙ্খল দল এটা কোথাও সন্ত্রাসী দল নয় আমাদের জাতীয় পার্টির সামনে যদি আমরা জাতীয় পার্টির কঠোর কোনো প্রোগ্রাম দেই আমাদের সামনে কেউ ফেস করার মতন ক্যাপাবিলিটি রাখে না বা কোনো পরিস্থিতি রাখে না প্রশাসনিকভাবে তারা তাদেরকে নিয়ে এসেছে প্রশাসন ব্যতীত তারা যদি আসতো আমাদের কো চেয়ারম্যান মহোদয় বলেছেন সেটা আমরা সরাসরি তাদের সাথে আমরা তাদের প্রোগ্রাম করতে বাধা দিতাম এবং প্রোগ্রাম করতে দিতাম না আমরা কখনো পুলিশ প্রশাসনকে এবং রংপুরের মানুষ এই আইজিপি নতুন তাকে আমরা কখনো বিতর্কিত করতে চাই না আমরা চাই তারা রংপুরে আসুক তাদেরকে আমরা স্বাগতম জানাবো কিন্তু তাদের সঙ্গে এই সাজ্জিদ এবং হাসনাত আব্দুল্লাহ কেন আসবে এটা আমাদের প্রশ্ন সেই সঙ্গে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকে তারা আমন্ত্রিত অতিথি হিসাবে কিভাবে আসে সেটাও একটা আমাদের বোধগম্য নয় আমরা কি মনে করব যে মেট্রোপলিটন পুলিশ আর
মেট্রোপলিটন পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় পার্টিকে কি মুখোমুখি করে দিচ্ছে? এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। এক ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না। ছাত্র যুবকেরা, আমাদের তরুণেরা, আবার তাদেরকে স্লোগান দিতে হচ্ছে, এক ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না। দুর্ভাগ্যজনক, আমাদের হাসনাত আবদুল্লাহর সাজিশকে নাকি রংপুরে ঢুকতে দেবে না। কি হাস্যকর ব্যাপার, এটা আমাদের দুর্বলতা, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না। আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে আসতে আসতে গিয়েছি। আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই। আর আপনারা আত্মসমর্পণ করবেন, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আবদুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন? দেশের জনগণ দোষরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। 2024 সালের জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদকে শুধু পতন করি নাই, আমরা আধিপত্য রাষ্ট্রকে পরাজিত করেছি সেদিন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী আসলাম নামক মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, তাদেরকে হত্যা করবেন, আরো 100 জন্মাবে, আরো হত্যা করবেন, 100,000 জন্মাবে, আরো হত্যা করবেন, 1,00,000 জন্মাবে, আরো হত্যা করবেন, গোটা বাংলাদেশের জনগণ একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে। রাষ্ট্র সংস্কারের জন্য আপনি আমি আমরা বুদ্ধিজীবী এই মহল যারা চিন্তা করি, আমার 18 কোটি মানুষ চিন্তা করে, তাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসার জন্য যে সিন্ডিকেট দায়ী, সেই সিন্ডিকেট কোন কমিশনে হবে, কোন সংস্কারের মাধ্যমে, সেটা পরের কথা। আজ এই সরকারকে জনগণ সাথে নিয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের এখন পরাজিত করতে হবে। নাগরিক ভাবনার সংস্কার আপনি কি করবেন সেটার টেবিলের আলোচনা, কিন্তু আমাদের জনগণ এখন চায় এক চাঁদাবাজের বিপরীতে আর কোনো চাঁদাবাজের উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না। আতঙ্কে আছে এখন আমাদের মানুষেরা, দখলদারদের বিরুদ্ধে আর এক দখলদার এসে যেন ভাগাভাগি করে তারা আমাদেরকে আবার প্রতিষ্ঠিতার মধ্যে ফেলে না দেয়। রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয়, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বক্তব্য বলেছেন, তার ভেরিফাইড পেজে তিনি উল্লেখ করেছেন, পেজে স্পষ্ট করে বলেছেন, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সন্ধ্যার সময় তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে ওই টুপ্পু সাহেব, তিনি তো উপস্থিত ছিলেন, তার উপস্থিতি তাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে। আপনি রাজনৈতিক দলগুলো ছিল, অন্যান্য সুশীল সমাজ ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। এখনও ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পেজে আপনি ঢোকেন, গিয়ে দেখেন, জিজ্ঞেস করা হয়েছে আপনি কি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন, উনি বলেছেন হ্যাঁ পেয়েছি। দ্বিতীয় আবার কোশ্চেন করা হয়েছে, আপনি কি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন, বলেছেন হ্যাঁ আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি। 19 অক্টোবর আপনার মাথায় এমনটি ভূত চাপলো, কে আপনাকে ভূত চাপিয়েছে মাথায় তা খুঁজে বের করার দায়িত্ব দেশের জনগণ নেবে, কিন্তু যে মিথ্যাচার আপনি করেছেন এই মিথ্যাচারের কারণে, সাংবিধানিক এবং নৈতিক কারণে আপনি আর আপনার রাষ্ট্রপতির জায়গায় থাকতে পারেন না। আমরা বলবো না কোন একটি দলের প্রত্যেকটি মানুষকে একটি বিস্ফোরা, কিন্তু যারা বিস্ফোরা ছিল, যারা ওই শেখ হাসিনার সরকারকে ওই পার্লামেন্টে বৈধতা দিয়েছে, তারা প্রত্যেকেই এক একজন ওই ফ্যাসিস্টের দোষর। এই জাতীয় পার্টির মতো দল, এরা যদি ওই সংসদে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা না করতো, তাহলে আওয়ামী লীগ ওই সংসদে কি তাদের যে ন্যূনতম বৈধতা পেয়েছিল সেটিকে কখনো পেত? এই সুবিধাবাজরা নিজেরা বিরোধী দলীয় ভূমিকায় আসে, একটা গাড়ি পাওয়ার জন্য, মন্ত্রীপাড়ায় একটা বাড়ি পাওয়ার জন্য, কিছু বেতন পাওয়ার জন্য, এমপির সিটটি পাওয়ার জন্য, কিছু টেন্ডারবাজি করার জন্য, সিন্ডিকেট করার জন্য, চাঁদাবাজি করার জন্য। এখন এই ভণ্ডরা ভালো সাজতেছে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, ওই খুনি শেখ হাসিনাকে ওই পার্লামেন্টে বিগত 16 বছরে বৈধতা দেওয়ার জন্য যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে, তারা প্রত্যেকেই ওই ফ্যাসিস্ট হাসিনার একজন দোষর, এবং ওই সকল দোষরকে তাদের ওই ভূমিকার জন্য, দেশকে আজকে এই অবস্থায় আনার জন্য, আমার 2000 ভাই বোনের জীবন নেওয়ার জন্য, আমার 8,00,000 ভাই বোনের রক্তাক্ত করার জন্য প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, বর্তমানে ওই ফ্যাসিস্টের আরেক দোষর চুপ্পু ওই বঙ্গভবনে রয়েছে। আজকে আমাদের এখানে শুধু হাসনাত আবদুল্লাহ নয়, আরও যারা ছিল কেন্দ্রীয় সমন্বয়ক সকলের আসার কথা ছিল, কিন্তু ওই চুপ্পুকে সরানোর জন্য আমরা 5ই অগস্টের পূর্বে যেমন ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটি আলোচনা চলছে। ওই আলোচনাটির কারণে আজকে তারা এখানে আসেনি, কিন্তু তারা তাদের পক্ষ থেকে আপনাদেরকে একটি কথা দিতে বলেছে। কথাটি হচ্ছে
খুব দ্রুততম সময়ের মধ্যে এই রংপুর বিভাগে যেই উত্তরবঙ্গের এই বিভাগটিকে ওই খুনি হাসিদারা সবসময় পিছনে ফেলে রেখেছিল। বাংলাদেশে উন্নতির নামে কত তারা মূলা ঝুলিয়েছে, কিন্তু বিগত দশ বছরে ঢাকা থেকে রংপুরের চার লেনের রাস্তাটি শেষ হয়নি। ওই খুনি হাসিদারা যেদিন আমাদের এই উত্তরবঙ্গের রেলমন্ত্রী ছিল সেদিন ট্রেন দিয়েছিল, এখন যেটি দিয়েছে সেগুলো হচ্ছে নসিমনের বগি। এই ফ্যাসিস্টদের দোসরদের আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে অন্যায় করেছেন আমাদের সাথে, যে অবিচার করেছেন, তার প্রত্যেকটির হিসাব এই বাংলার মাটিতে আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলে দিতে চাই, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে উত্তরবঙ্গের এই রংপুর বিভাগে পুরো রংপুর বিভাগে ছাত্র জনতার একটি মহাসমাবেশ করতে যাচ্ছি। সেই মহাসমাবেশে শুধু হাসনাত আবদুল্লাহ নয়, শুধু আরিফ সোহেল নয়, সেই মহাসমাবেশে আমাদের জায়গা থেকে এই রংপুরের মঞ্চে এসে আমাদের সাথে এক গলায় স্লোগান দিতে চেয়েছেন আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ এবং নাহিদ ইসলাম। আমি আপনাদেরকে এখানে কথা দিয়ে যাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পুরো বাংলাদেশে আপনি যা ছিলেন সেই পুরো প্ল্যাটফর্ম এই রংপুর বিভাগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতাকে একসাথে নিয়ে আমরা সবাই এই রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দিব, যেখানে এই দোসরদের ডানা পাখনা গজানোর চেষ্টা হয় সেগুলো আমরা কিভাবে রাজপথে গড়িয়ে দিতে পারি। আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটি কথা বলে চাই, আমাদের ভিতরে দর্শক, হাসিনার এই দোসর এই জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, এদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। এরা ঠিক আওয়ামী লীগের একটা কিট, এরা আসলে বাংলাদেশটাকে শেষ পর্যন্ত এসে নির্বাচন হতো না শুধু এই কিটগুলোর জন্য এরকম ঘটনা ঘটেছে। তাই জাতীয় পার্টিকে উৎখাত করার জন্য প্রচুর পরিমাণ আন্দোলন বাংলাদেশে গড়ে তোলা দরকার। আজকে ভিডিও পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং জাতীয় পার্টির ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।